বিনোদনের তাজা খবরে স্বাগতম। শ্বশুর বাড়িতে প্রথম এন্ট্রিতেই চমকে গেলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত মাসের শেষেই মহা ধুমধামের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা। বেশ রাজকীয়ভাবে উদয়পুরের লীলা পেলেছে, সাত পাকে বাধা পড়েছেন দুজন। বিয়ের পর পরিণীতি চোপড়াকে ভিন্নভাবে বরণ করে চমকে দিয়েছে চাড্ডার পরিবার। নববধূকে স্বাগত জানানোর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। ভক্তদের মধ্যেও এই ভিডিও দেখে ছড়িয়ে পড়েছে মুগ্ধতা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী পরিণীতি চোপড়া এখন চাড্ডা পরিবারের সদস্য। বিয়ের পর পরিণীতি চোপড়াকে সাদরে স্বাগত জানায় রাঘব চাড্ডার পরিবার। অভিনেত্রীর শ্বশুর বাড়ির প্রবেশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। ভিডিওতে দেখা গিয়েছে পরিণীতির শাশুড়ি তার নতুন পুত্রবধূর জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন। রাঘব পরিণীতির জন্য সারপ্রাইজ ঢোল বাজনার পরিকল্পনা করেছিলেন চাড্ডার পরিবার। এ সময় নববধূর ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয় স্বজনরাও উপস্থিত ছিলেন। পরিণীতি চোপড়াকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ এবং নানা স্বাদের খাবার প্রস্তুত করা হয়েছিল সেই দিন। এছাড়াও রাঘব ও পরিণীতির জন্য মজার মজার খেলার আয়োজন করা হয়েছিল। দুজনের মধ্যে রিং ফাইন্ডিং গেম এবং প্রশ্ন উত্তর রাউন্ড ছিল মজার একটি ইভেন্ট। পরিণীতি এবং রাঘব দুজনেই দারুণ উপভোগ করেছেন এই বিষয়গুলো। এদিকে অনেকের জিজ্ঞাসা ছিল, কে প্রথমে বলেছিলেন আমি তোমাকে ভালোবাসি? পরিণীতি নিজের দিকে ইঙ্গিত করেছিলেন, অর্থাৎ তিনিই প্রথম রাঘবকে প্রস্তাব করেছিলেন। পরিণীতি চোপড়াকে স্বাগত জানানোর এই ভিডিও ফোর ফোল্ড পিকচার্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, একজন পুত্রবধূ হল সেই আলো যা একজন মায়ের জীবনে সুখ নিয়ে আসে। পুত্রবধূকে এত সুন্দরভাবে বরণ করতে দেখিনি। ক্যাপশনে আরও লেখা ছিল, চাড্ডা পরিবার পরিণতি এবং রাঘবের জন্য একটি দুর্দান্ত ঢোল এবং সাজসজ্জার পরিকল্পনা করেছিল, সঙ্গে মিষ্টি এবং মজার মজার খেলা ছিল। পরি যেমন বলেছে, পৃথিবীর সেরা পরিবার যারা তাকে রানীর মতো বরণ করেছিল। পরিণতিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় রাঘবের দিল্লির বাড়িতে। এদিকে বিয়ের পর পরিণতির প্রথম সিনেমা মিশন রানীগঞ্জ দ্য গ্রেট রেস্কিউ অফ ইন্ডিয়া সম্প্রতি মুক্তি পেয়েছে। বেশ প্রশংসিত হয়েছে সিনেমাটি। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।